ওয়েলকাম বন্ধুরা, আমি নিশীত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশীত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা যে গাছটি এখন দেখতে পাচ্ছেন, এর নাম হলো কোরিওপসিস। কোরিওপসিস হলো একটি সিজনাল ফ্লাওয়ার, যেটা শীতকালে প্রচুর প্রচুর সংখ্যায় ফুল দেয় এবং শীত শেষে গাছটি মারা যায়। তো এই গাছ সম্পর্কে সম্পূর্ণ কেয়ার নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও শেয়ার করা আছে। তো আপনারা যদি মানে গাছের ফুলটি দেখে ভালো লাগে বা গাছটা দেখে যদি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন, যাতে এই গাছের কীভাবে যত্ন নিতে হয়। তো এই গাছের আমি সেখানে সমস্ত কিছুর কথা নিয়ে আলোচনা করেছি। তো আজকের আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এই গাছ আমরা কিভাবে পাই এবং কিভাবে এই গাছের চারা তৈরি করতে পারি। তো আমরা এই গাছকে আমরা নার্সারি থেকে কিনে আনতে পারি, ছোট চারা গাছ শীতের শুরুতে আপনারা কিনে গাছ লাগাতে পারেন। এছাড়াও এই গাছে সিড পাওয়া যায় বা বীজ পাওয়া যায়, সেটাকে আমরা বসাতে পারি। তো এই গাছের ফুল হওয়ার সাথে সাথে প্রচুর সংখ্যায় বীজ তৈরি হয়। তো সেই বীজ যদি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, তাহলে কিন্তু পরের বছরের আর আপনাকে গাছ কিনতে হবে না, এই বীজ থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন। তো আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা আমার 1.5 মাস আগে করা একটি ভিডিও থেকে আমি এখানে শেয়ার করছি। তো সেই সময় দেখতে পাচ্ছেন যে গাছ ভর্তি কী সুন্দর ফুল হয়ে আছে, এবং প্রত্যেকটা ফুল মানে খুবই সুন্দর, মানে অপূর্ব দেখতে লাগে, এবং গাছের খুব একটা যত্ন নিতে হয় না, এবং গাছ থেকে প্রচুর প্রচুর সংখ্যায় কুঁড়ি পাওয়া যায়। চলুন এবার আপনাদের এখনকার অবস্থাটা শেয়ার করি, গাছটার এখন কী অবস্থা আছে এবং কেমন কেমন সিট তৈরি হয়েছে। বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল হয়ে যাওয়ার পর এবার কোরিওপসিস গাছ মারা যাবে, তখন তার কী অবস্থা দেখতে পাচ্ছেন। এখনও দু একটা ফুল আছে গাছেতে। তো আপনারা দেখলেন আগে কত পরিমাণে গাছেতে ফুল ছিল এবং একসাথে কত সুন্দর ফুল হয়েছিল। তো আমি আগেও ভিডিও করেছি এই গাছের, তো তাতে আমি বলেছি যে এই গাছের প্রচুর প্রচুর সংখ্যায় বীজ তৈরি হয়। তো সেই বীজ আমরা যদি কালেকশন করে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমরা পরের বছরের জন্য নতুন গাছ নার্সারি থেকে না কিনলেও চলবে, আমরা এই বীজ থেকেই চারা তৈরি করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে অজস্র বীজ, আমি একটা বীজকে তুলে এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে কত সংখ্যায় দানা, তো এর মধ্যে অজস্র ছোট ছোট দানা তৈরি হয়। এখানে প্রতিটা বীজের মধ্যেই অজস্র দানা, এখান থেকে আপনারা অনেক গাছ তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন সেই দানাগুলো, তো এই দানাগুলোকে আমি কিছু দানা এমনি বাগানে ছড়িয়ে দিই যাতে গাছ তৈরি হয়ে যায়, এবং কিছু দানা ঠিক পরের বছর গাছ আপনি থেকেই তৈরি হবে। যদি আপনারা সেই জায়গার মাটিটা না খুঁড়ে ফেলেন বা সরিয়ে ফেলেন, তাহলে কিন্তু সেই গাছ আপনারা তৈরি করতে পারবেন। তো এই বীজ আপনারা তুলে একটা এয়ার টাইট কোনো কন্টেনার বা প্লাস্টিকে মুড়ে রেখে দেবেন, যাতে বর্ষাকালেতে যেন না সেই তার মধ্যে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক হয় বা জলের কোনো না আভাস এখানে পৌঁছায়। তো এইভাবে আপনারা প্রতিটা বীজকে তুলে রেখে দেবেন, এবং বীজের এইগুলো জাস্ট তুলবেন, এইভাবে কালেকশান করবেন। তো আমার এই যে বীজ আমি ছড়িয়ে দিই বাগানে, তার সেখান থেকে কেমন গাছ হয়েছে সেটা আপনারা দেখে নিন, দেখলে বুঝতে পারবেন যে আমাদের বীজ থেকেও এই গাছের চারা তৈরি হয়। তো বন্ধুরা, এই দেখুন, এই হচ্ছে কোরিওপসিস গাছের চারা। এখানে যেহেতু একটু আর্দ্র ওয়েদার এবং মাটিটা স্যাঁতস্যাঁতে হয়েছিল, আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে কত গাছের চারা তৈরি হয়েছে, এই প্রতিটা গাছের চারাই, মানে এই গাছগুলো সব কিছু কোরিওপসিস গাছের চারা। তো এইগুলোও আপনারা বড় করতে পারেন, বাদচ বীজ কালেকশান করে রেখে দিতে পারেন, সেখান থেকে পরের বছর নতুন চারা তৈরি হবে। তো যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওতে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।